আমি এখানে বক্তৃতা করতে এসে আগেই বলতাম যে আমার বক্তব্য 5 ভাগের বেশি মানুষ বুঝে না, 10 ভাগের বেশি মানুষ বুঝে না। তারপরে অনেকে বলতো বক্তৃতা এই করেন সেই করেন, আমি বললাম যে আমার বক্তব্য আমি নিচের দিকে নামাবো না, মিটার নামাবো না, 5 জনই বুঝুক 10 জনই বুঝুক, আমি আমার বক্তব্যের দ্বারা আমি আমার অক্ষুণ্ণ রাখবো এখানে। আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে 30 ভাগ 40 ভাগে বক্তব্য বোঝা শুরু করে দিয়েছেন এবং সেই বক্তব্যই চাচ্ছেন। জাতীয় পরিবর্তন এভাবে আসে, আবার সেই যুগ ফিরিয়ে আনতে হবে, আবার সেই চিন্তা চেতনা ফিরিয়ে আনতে হবে, আবার সেই অবস্থানের দিকে ফিরে যেতে হবে। এটা একদিন হয় না, ধীর স্থির হবে দাঁড়িয়ে থাকে কঠিন চিন্তা কঠোর সাধনার মাধ্যমে এগিয়ে যেতে হয়। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজকে চেষ্টা করছি গড়ে তোলার জন্য, সুব্বানরা আমার যথেষ্ট বক্তব্য শুনে এটা আমি বুঝি, সুব্বানে আহলে হাদিস জমিয়তের আন্ডারে নীরবে ওরা কিছুটা বক্তব্য যথেষ্ট শুনে, এটাও আমি অনুভব করি। কেননা আমি চাচ্ছি যে কাফি সাহেবের চিন্তা চেতনা, তার গতিবিধি, তার বক্তব্যের ধারা, তার যে লক্ষ্য উদ্দেশ্য, তার যে গঠনতন্ত্র, তার যে নীতি এবং গতি, সেটাকেই পুনর্জীবিত করতে, কিন্তু সেটা বড় কঠিন কাজ সহজ কাজ নয়, সেটা এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ। এই জন্যই বলছি যে এখন আমার আর বক্তৃতা না করলেও চলে, বক্তব্য বিভিন্ন মুখ থেকে আস্তে 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 বেরিয়ে আসছে। ধানি খোলার এই মাঠ আবার জেগে উঠেছে, আবার জনসমৃদ্ধ হয়েছে, ভাইয়েরা এখন এখানে দাঁড়িয়ে আছেন। আড়ালে কিন্তু কাজ হয়, হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও, অতি গোপনে গোপনে, আমরা তো বাহ্যিকভাবে এখানে বক্তব্য দিচ্ছি, কিন্তু আড়ালে যারা কাজ করছেন, এই খোকা ভাই, এই নাহিদ, তারপরে অন্য অন্য যারা স্থানে আমির সাহেবরা পিছনে, কিন্তু নীরবে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন এই সমাজের জাগরণের পিছনে। এই যে বক্তা, এই যে মাইক, এই যে প্যান্ডেল, এই যে কাজকর্ম, এই যে জনসমুদ্র, এগুলার পিছনে কিন্তু তাদের শ্রম রয়েছে, তাদের জন্য দোয়া করতে হবে। তারা কিন্তু বক্তৃতা নাই বলেই জাগরণ এসেছে। সবাই যদি বক্তৃতা করতে আসে, সবাই যদি চেহারা দেখাতে আসে, সবাই যদি উপরে উঠতে চাই, ফাউন্ডেশন কে দিবে? ফাউন্ডেশন দেখা যায় না, ফাউন্ডেশন মাটির নিচে থাকে, দেখা যায় না। কেউ যদি মনে করে থাকি যে এই রং চং ইট সুরকি আর তালা দালান যেটা উঠেছে এরাই উঠেছে, নিচে কিছু নাই, এটা মূর্খতা, এটা বেউকুফি। ফাউন্ডেশন গুলার জন্য দোয়া করতে হবে, তাদেরকে কেউ কোনোদিন দেখে না, কিন্তু বিশাল বিল্ডিংটা মাটির নিচে শুয়ে থেকে কাঁধের উপর বহন করে, এটা হলো আসল শক্তি। এইরকম শক্তি যদি প্রত্যেক এলাকায় জেগে ওঠে, নিরলস কর্মী, আল্লাহর রাস্তার কর্মী, এখলাসের কর্মী, অর্থনৈতিক ত্যাগ, সামাজিক ত্যাগ, তারপরে বুদ্ধির ত্যাগ, তারপরে সবচেয়ে বড় ত্যাগ হলো আমি নাম কাম চাই না দুনিয়ায়, আমি রিয়া চাই না, এইটা যদি মানুষের মধ্যে আসতে থাকে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ সারা দেশে লক্ষ জনতার সম্মেলন হওয়া শুরু করবে, সম্মেলন হওয়া শুরু করবে। স্যার বলেছেন পাকিস্তানের কথা, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমার সাথে ওনার সাথে এগুলো না, মাঝে মধ্যে কথাবার্তা হয়, আমি শুনেছি অনেক কথা, আমাদের দেশের সমস্যা কোন জায়গায় হতে। ডক্টর সাহেব পজিটিভ আলোচনা করেছেন, স্যার আমার সাথে পজিটিভ আলোচনা করেছেন বহু বছর আগে, যেদিনে একসাথে মদিনা ইউনিভার্সিটির আহ্বানে আমরা ছাত্র প্রতিনিধি হয়ে যোগদান করেছিলাম, স্যার ছিলেন, আমি ছিলাম। আশ্চর্যের ব্যাপার, আমি আবার দুনিয়াদারি বুদ্ধি আমার কতটুকু তা আমি জানি না, টেকনিক্যাল বিষয়ে কিছুই বুঝি না, এয়ারপোর্টে যায় দেখা যায় মুসলিম উদ্দিন পাসপোর্টটা দাও, নিয়ে যায় উনি সেল চাপ্পর মেরে নিয়ে আসলেন, কখনো দেখা যায় যে উনি স্বয়ং আমার ব্রিফ কেস টানতেছেন, আমি যে হলের তালা খুলতে দরজা খুলতে পারি না, কাঠ কিভাবে ঢুকে দরজা খুলতে হবে, মুসলিম উদ্দিন আমি খুলে দিচ্ছি, পট করে দরজাটা খুলে দিয়ে বললেন পাশের রুমে আছি, তোমার যে কোনো দরকার পড়ে আমাকে কিন্তু ডাক দেবে। আমি গোটা সফরে আমার বড় ভাই এই সারের কোনো খেদমত করার সুযোগ পাই নাই, যত খেদমত উনিই করেছেন আমার। আশ্চর্য হলেন তখন তিনি বলেছেন রাস্তায় পাকিস্তানের কথা, ইয়ুথ ফোর্স কিভাবে সম্মেলন পরিচালনা করে, এবং ওনাদের কার মুখে শুনেছে আমি জানি না, পাকিস্তানের লক্ষ লক্ষ আহলেদের সম্মেলন হয়,
সকল শাখা প্রশাখা যারা আছে সব জড় হয় সেখানে, সেখানে নাকি সরকারি বাহিনী লাগে না, সরকার কোনো তাদের ফোর্স সেখানে ব্যবহার করে না। পাকিস্তানে লাইসেন্সধারী এই ফ্যামিলি রয়েছে যাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, তাদের কাছে অস্ত্রের লাইসেন্স আছে, যুবকেরা, তার নাম হলো ইয়ুথ ফোর্স। ইয়ুথ ফোর্স নিজেরা নিজেদের লাইসেন্স দ্বারা অস্ত্র দিয়ে সারা সম্মেলন নিজেরাই পাহারা দেয়, সরকারি কোনো বাহিনী লাগে না। সেই ফোর্স একদিন আমাদের সৃষ্টি হতে হবে, সেইটার অবলম্বনেই ঘরের ছেলে ঘরে ফেরো, আর কোনো দল নয়, আর কোনো মত নয়, আর কোনো পার্টি নয়, আর কোনো চিন্তা নয়, আর কোনো চেতনা নয়। সে যেটা ডক্টর মুজাফর ইশারা দিয়েছে, ডক্টর শব্দের নাম ধরে বলেছেন, আমি নাম ধরে বলতে চাই না, এত তালা দেখে দেখে জাল ফেলানো যাবে না। হঠাৎ করে একজন উদয় হয়, আহলে হাদিস পাগল হয়ে যায়, তাকেই মনে করে মহান নেতা, তারপরে তাদের নেটে ছেড়ে দেওয়া শুরু করতে থাকে। তারপরে ওই সব সবাই দেখবেন যে ওই ইচ্ছে পাকা নীরের বোকা মিথ্যাবাতে ফালতু পোলাপানগুলা আহলে হাদিসের মঞ্চে নাচানাচি শুরু করে দেয়। হোয়াট হ্যাপেন্ড? আহলে হাদিসকে এত নির্বোধ, আহলে হাদিসকে এত জাহেল, আহলে হাদিসকে এত মূর্খ, আহলে হাদিসকে এলেমহীন যে বান্দর নাচাইতে হবে তাদের সবাই? ধীর হতে চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, চিন্তা করার চেষ্টা করুন, এই বান্দর নাচানের প্রয়োজন নাই। কেননা সেখানে এই যে আজকে মুরব্বী বক্তৃতা করলেন, আপনারা বসে বসে শুনেছেন, এখানেই বরকত। বোঝান, 100 বছরের বুড়া কথা বলতে পারেন না, যার আওয়াজে বোঝা যায় না, সেই হেফাজতে ইসলামের আমিরে কিচ্ছু বোঝা যায় না, তারা নিষ্ঠার সাথে মেনে চলে। আমি দেখেছি হাফেজ হুজুরকে, তার কথা বোঝা যায় না মাইকে, গোটা কৌমি জগতের লক্ষ লক্ষ ছাত্র ওস্তাদরা চুপচাপ বসে থাকে সম্মানার্থে। আমি দেখেছি শেখ বিন বাজ রাহিমুল্লাহকে নিজে দেখেছি, কথার আওয়াজ বোঝা যায় না, থ্যাপ থ্যাপ ধ্যাপ ধ্যাপ করে হাজার হাজার ছাত্র সেখানে নীরবে বসে থাকে। আমি নিজে দেখেছি বাদশা পাহত শেখ বিন বাজকে, হাজা ওয়ালিদুনা জামিয়া, ইনি আমাদের সৌদি আরবের সকলের পিতা, এটা আমি নিজে বলতে শুনেছি, আলেমের সম্মান। আমি নিজে আমার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে দেখেছি সৌদি আরবে, সেখানে ভাইস চ্যান্সেলর কথা বক্তব্য দেন, ছাত্ররা কেউ কেউ একটু একটু কথাবার্তা বলে, সেখানে রাজা ও আমিররা, তারপর রাজপুতেরা কথাবার্তা বলে, তারপরও তারা কথাবার্তা বলেন। যখন আমার ডাইরেক্ট ওস্তাদ আল্লামা উসাইমিন দাঁড়িয়ে গেলেন, বিন পতন বত নীরবতা চুপচাপ, কারো কোনো কথা নেই, যা বলেন তাই শুনবে তারা। জিজ্ঞাসা করলাম আমার বন্ধু বান্ধবদের, ভাইস চ্যান্সেলর কথা বললেও তোমরা কথাবার্তা বলো, আমির ওমারের কথা বললেও তোমরা চুচারা করো, কিন্তু আল্লামা উসাইমিন দাঁড়িয়ে গেলে তোমরা চুপ করে গেলে কারণ কি? ওরা যখন অবজ্ঞা করে কথা বলে তখন বলে খাল্লি, রাজা বাদশা তাদের পয়সা আছে তারা আসে, আমরা ভয় করি বা মেনে চলি শুধু, ভাইস চ্যান্সেলর তার চাকরি করে, কিন্তু আমরা সম্মান করে আলেমদেরকে। তিনি যদি বড় আলেম হন, নীরবে নিস্তব্ধে আমরা তাকে সম্মান করি চুপচাপ, এটা আমাদের নিয়ম। তোমরা মনে করো না যে আমরা নির্বোধ তা নই, আমরা সব বুঝেই কাজ করি, চুচারা টুটারা কখন কর্তায় করি, কিন্তু শেখ উসাইমিন যদি দাঁড়িয়ে যায়, শেখ বিন বাজের যদি উপস্থিত হয়, লক্ষ জনতা চুপ, একাই চুপ, অটোমেটিক চুপ। সেই মানসিকতা আমাদের মধ্যেও সৃষ্টি করতে হবে। সিনিয়র আলেম, বয়স্ক আলেম, এই আমরা বক্তৃতার নাচানাচিকে এত প্রাধান্য দেওয়া শুরু করেছি। হ্যাঁ, ভালো বক্তার প্রয়োজন আছে, বক্তৃতা দিবেনি আলহামদুলিল্লাহ, সেটা ভালো কথা। বয়স্ক আলেম ডক্টর মুজাফফরকে আমি বারবার বলেছি, আমি তো বলি যে আমি ষড়যন্ত্র করি, কিছু কিছু স্যার মাঝে মধ্যে বলেন, হ্যাঁ এই ষড়যন্ত্রের হতাও আমি কিছুটা হলেও, মুরব্বী আলেমদেরকে বসাবা, তুমি তোমার মাদ্রাসায় হলেও, বড় সম্মেলন হলেও, খোতবার প্রয়োজন হলেও, বড় বড় আলেম মুরব্বী যারা আছে, যাদেরকে স্টেজে বসানো সম্ভব, সর্বোচ্চ সম্মান দিয়ে তাদেরকে তুমি চেয়ারে বসাবা, এটা আমার কথা হয়। আমি কখনো কুপরামর্শ দিই না, আমি কখনো ভুল পরামর্শ দিই না, আমি কখনো ষড়যন্ত্রের কথা বলি না। এখানে বারবার নাহিদ বেরা বলেছেন আমাকে, নাহিদ খোকা ভাই, এরা বলেছেন, বহুদিন বলেছেন, ভাই আপনি একটু এই দায়িত্বটা নেন আমাদের, আমাদের আমির নেই, কতদিন যাবাদের পরে আছে। আমি বললাম যে আমি আপনাদের আমিরের দায়িত্ব পালন করার আমার যোগ্যতা রাখি না, কেন আমার মধ্যে কিছু রাজনৈতিক চিন্তা আছে, আপনাদের এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান,
এটা আরেকটু শান্ত শিষ্ট প্রতিষ্ঠান, একটা তাবলিগি প্রতিষ্ঠান। এখানে আমি আমানতের খেয়ানত করতে পারবো না, আমি এখানে সত্যবাদে পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এখানে তাবলিগি নেতৃত্ব দিতে গেলে সেটা আমার কাজ নয়, আমি এখানে করব না।